একাধিক দাবি নিয়ে কোচবিহার ব্রহ্মমন্দির কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে বসল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আন্দোলনকারীদের দাবি দেওয়ার মধ্যে প্রধান দাবি ছিল 100% ফি মকুব করতে হবে রাজ্য সরকারকে, এবং এর সাথেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে নক্কারজনকভাবে গেট ভাঙা হয়েছে তার তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এদিন তাদের এই আন্দোলন সারাদিন চলবে বলে জানান আন্দোলনকারীরা। তাদের এই দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে জানান আন্দোলনকারীরা। আমাদের মূল কার্যক্রম হলো, আমরা জানি করোনা পরিস্থিতিতে সবারই আর্থিক পরিস্থিতি খারাপ। এই মুহূর্তে যদি বিভিন্ন কলেজে অতিরিক্ত ফিস বৃদ্ধি হয় তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হবে। সেই জন্য আমরা সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 100% ফিস মকুবের দাবিতে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে ফিস বৃদ্ধি না করা হয় সেই দাবিতে, এবং সেই সঙ্গে বিশ্বভারতীর যে সমস্ত যে গেট দুষ্কৃতি দ্বারা ভাঙচুর করা হয়েছিল তার প্রতিবাদে, সেই সঙ্গে নিট এবং জেই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য স্যানিটাইজেশন, ছাত্রছাত্রীদের যাতায়াত এবং তাদের থাকার ব্যবস্থা যাতে রাজ্য সরকার করে ইত্যাদি 7 দফা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা এই অবস্থান বিক্ষোভ আমাদের 4টা পর্যন্ত চলবে, তারপর ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে আমাদের দাবিগুলি যাতে পূরণ করা হয় সেই অনুরোধ জানাবো। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো এবং রাজ্য সরকারের কাছে আমরা এও দাবি জানিয়েছি যে 13 তারিখ যে নিট পরীক্ষা তার পূর্বে 2 দিন 11-12 তারিখ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার যাতে এই লকডাউনটা অবিলম্বে প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীদের সুবিধার স্বার্থে, সেই অনুরোধও আমরা জানিয়েছি। যদি আমাদের দাবি না পূরণ করা হয় তাহলে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবো।